হ্যালো ফ্রেন্ডস, আমি মৃত্যুঞ্জয়। চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। আজকেও একটা ইন্টারেস্টিং জায়গায় যাবো ঘুরতে। আজকে আমার সাথে যাচ্ছে আদর্শ। এখন পুরো একদম রেডি হয়ে গেছি, ফুল সকালবেলা একদম। বাজে হচ্ছে এখন 11:10, তো 10:30টায় বেরোনোর কথা ছিল, একটু লেট হয়ে গেছে। তো আজকে যাব হচ্ছে শ্রীরামপুর রাজবাড়িতে ঘুরতে দুজনে। তোমাদের ওখানে গিয়ে দেখাবো যে কী কী আছে ওখানে। আর অনলাইনে তো দেখলাম, গুগলে সার্চ করলাম যখন, যে বেশ ভালো জায়গা। মানে আমরা একটু শান্ত জায়গায় যেতে পছন্দ করি, যেখানে একটু শান্ত হবে, একটু সিনারিও থাকবে। তো ওখানে দেখলাম যে ভালোই আছে, তো যাই দেখি কীরকম কী হয়। আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গঙ্গা বেরো। আজকে গঙ্গা বেরোনোর ভিডিও তুলবো, অনেকদিন ধরে ইচ্ছা থাকে তোলার। এবার এমন এমন সময় থাকে যে তুলতে পারি না, কিন্তু এবার তো ব্লগ করছি, এবার তো তুলতেই হবে। তো অনেক দিনের ইচ্ছা পূরণ হতে চলেছে। আর প্রত্যেকটা ভিডিওতে যেগুলো যেগুলো থাকে আর কি, আমরা আমি বলি যে এই এই জায়গাগুলো ইচ্ছা ছিল, তো সেই জিনিসগুলো লিস্টেড আছে, যেগুলো পর 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 এক একটা করে জায়গায় যাচ্ছি। তো যারা যারা নতুন আছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম নতুন নতুন অনেক আরও জায়গা তোমাদেরকে দেখাবো। আর এরপর আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সব ভিডিও আসছে, জায়গা দেখেছি। তো ডাইরেক্ট দেখা হচ্ছে একদম রাস্তায়, তো তারপরে গিয়ে দেখা হোক, তারপর কথা বলছি। আসলাম, হ্যাঁ আসলাম। যে আমার সাথে টাকি গেছিল, সে ওই হচ্ছে, ওর নামই আদর্শ। টাকি যেদিনকে গেছিলাম, নামটা বলা হয়নি, তো সেদিনকে শুধু বলেছিলাম আমার বন্ধু, আমার ভাই হয়। ডান দিকে যেতে হবে ব্যারাকপুরের দিকে। A few moments later. এসে গেছি ধুবিঘাটে। এই যে আমার ভাই আদর্শ, টাকি রাইডের সময় নাম বলতে ভুলে গেছেন, এই জন্য ভাই কান্নাকাটি করছিল, এবার ওর নামটা বলে দিচ্ছে। এবার যাবে টিকিট কাটতে, গাড়ি তো পার্ক করে দিয়েছি, কিন্তু আগে আগে টাকা নিল, আগে আগে টাকা নেয় না, টাকা পরে না, এই জন্য ভাই কেস করবে। তো ভাই যাচ্ছে টিকিট কাটতে, ক্যামেরার দায়িত্ব আমার, টিকিট পার্কিং সব ওর। কেন এদিকে গেলে তো উল্টো হবে, তোরা তুলবো কি করে? আরে আমাকে তুলতে হবে না, কেন তোর লজ্জা করে? চলে এসেছি শ্রীরামপুর, এখন হাঁটছি এখান থেকে 400 মিটার। শ্রীরামপুর ঘাট থেকে নেমে ডান দিক দিয়ে একদম পুরো সিজা একটুখানি এসে ডান দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে হাঁটতে থাকলেই ব্যাস চলে আসবো আমরা শ্রীরামপুর রাজবাড়িতে। বেশি না, 400 মিটার ম্যাপে তো দেখালো, দেখালো 5 মিনিট, আমাদের তো 2 মিনিট আধেক রাস্তা চলে আসতাম, মনে হচ্ছে চলেই এসেছি। তো গুগলে তো ছবি দেখে এসেছিলাম এখানে, আর অন্য কারোর ব্লগ ফ্লগ কিছু দেখিনি, নর্মাল খুঁজছিলাম যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। তো শ্রীরামপুর রাজবাড়ি তো পেলাম, আসলাম এখানে। তো এখানে দেখলাম এখন এটা স্কুল হয়ে গেছে, এখানে
বাচ্চারা রয়েছে, বাচ্চাদের স্কুল আছে, কিন্তু ভিতরে ঢুকতে পারবে, ঢুকে ফটো তুলতে পারবে। সানডে করে মনে হয় স্কুল বন্ধ থাকে, তখন ছবিটা ভালো তোলা যায়। আমি দেখলাম গুগলে যে শুক্রবার আর রবিবার খোলা থাকে। এবার আমরা তো ভাবলাম শুক্রবার আজকে, তাহলে শুক্রবার আছে চলে আসবো। দেখলাম এখানে বাচ্চারা রয়েছে, কোনো অসুবিধা নেই, এখানে ঢুকে ছবি টবি তুলতে দেবে, বেশ মানে ভালো জায়গা। এক একটা যে এই যে এইগুলো আমগুলো রয়েছে, একটা পিলার বিশাল বড় বড়, আমরা দুজন মনে হয় দাঁড়িয়ে এরকম গোল করেও ধরতে পারবো না। আর এখানে তো দুর্গাপুজো হয়, ওই জন্যই হয়তো প্যান্ডেল করা এখনও রয়েছে, বড় করে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়। আমি দেখলাম মানে গুগলে পড়লে তখন জানলাম আর কি। আর এমনি সেরকম কিছু এখানে দেখার নেই, কিন্তু ছবি ভালো ভালো আসবে। যদি আমাদের ছবি দেখতে হয় তাহলে ইনস্টাগ্রামে আমার ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামে, সেখানে ফলো করতে পারো, ফলো করে আমাদের ছবিগুলো দেখতে পারো, ছবি ভালো আসবে এখানে। পারফেক্ট জায়গা। আর যদি সানডে করে আসি তো তাহলে কি হবে, যে বাচ্চারা থাকে স্কুলের বাচ্চারা, তাদের ছুটি থাকবে, তো একদম আরও শান্ত হয়ে যাবে। এখন আস্তে আস্তে ছুটি হয়ে যাচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে জায়গাটা ফাঁকা। আমি আর আদর্শ বসেছিলাম অনেকক্ষণ, তারপরে ফটো তুলছি, অনেকক্ষণ পরে ব্লগ করছি, মোটামুটি আধ ঘন্টা পর ফটো তুললাম, একটু কথা বললাম, ভালো। এমনি মানে সেরকম কিছু নেই, কিন্তু বেশ ভালো লাগছে। মানে ছোটো জায়গার মধ্যে মানে যতটা পুরোটা রাজবাড়ি, এখন পুরোটা রাজবাড়ি আর এরকম নেই, মানে পুরোটা ঘুরতে দেয় না, সামনেটুকু আসতে দেয়, তারপরে তো সব দেখছি বন্ধ। যেমন এই সব সাইডের দরজাগুলো, এইখানে একটা দরজা রয়েছে, এগুলো খোলা, এগুলো সব বন্ধ রয়েছে। মনে হয় দুর্গাপুজোর সময় একমাত্র এগুলো খোলে। আর আগে তো দেখেছিলাম আমি উপরে যাওয়ার, মানে এটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, এর উপরে যাওয়ার জন্য রাস্তা ছিল, এগুলো সব দরজা বন্ধ করা রয়েছে। শান্তি পেতে গেলে এইসব জায়গায় আসে, বেশ ভালো জায়গা, ভালো লাগছে। এবার অনেকে মনে করবে যে কিছুই নেই এখানে, কিন্তু ভালো লাগছে। পুরোনো দিনের কাজগুলো যদি দেখতে হয়, যেমন আদর্শ বলছিল যে থামগুলো, এগুলো বানানো দারুণ, মানে এতটা হাইটের বানানো, খুব সুন্দর লাগছে। পুরোনো যে কাজগুলো, এই যে তোমাদের কিছু জিনিস দেখা, এই যে এইসব ডিজাইনার গ্রিলগুলো, এর উপরে কাঠ, সামনে দিয়ে পুরো গ্রিল দিয়ে ঘেরা, এই যে লাইটগুলো এখানে রয়েছে, এর মধ্যে ওই ল্যাম্পও রাখা রয়েছে, যে কেরোসিন দিয়ে যেগুলো জ্বলে, তো ওগুলো এখন মানে নষ্ট হয়ে গেছে, জলে না, উপরে হয়তো জল ঢল পড়ে। এই থামগুলোর ডিজাইনগুলো দেখো, তো কিছু কিছু এইসব উপরে এই ডিজাইনগুলো, এই যে এইগুলো, এই বড় বড় দরজাগুলো, এগুলো দেখে মনে হচ্ছে ভুলভুলাইয়া মুভির কথা মনে পড়ে যাচ্ছে, বাকিটা তো তার। চলে এসেছি আবার ধুবিঘাটে, ওপাশ থেকে পার হয়ে পাশে, আর এখানে আদর্শ একটা জায়গা জানে, এখানে লিট্টি পাওয়া যায়, তো লিট্টি খাবো, আমাদের দেখাচ্ছি লিট্টি। এখন আমাদের তো হয়নি, অন্য কারোর অর্ডার চলছে মনে হয়, আমাদেরটা যখন হবে তখন দেখাবো, দেখি কেমন টেস্ট হয়। আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম, আমাদের আদিভাই তো এখানে প্রায়ই আসে, খেয়ে দিয়ে যায়। আদি ভাই
এই যে আমাদের লিট্টি এসে গেছে একদম গরম গরম। হ্যাঁ খাই, গরম রয়েছে না। 3টে 20 টাকা অনলি। ভাই একটু ঠান্ডা হোক। তো ভাইতে চলে এসছি মোটামুটি আরও আধ ঘন্টা 45 মিনিট পর। আর তোর সাথে একটু কথাবার্তা বললাম, তোকে বাড়িতে ছেড়ে দিলাম, আর ভিডিও শ্যুট করিনি, তো বাড়িতে এসে একবার শ্যুট করছি। সেরকম যেরকম আজকে ভেবেছিলাম ভিডিওটা ভালো হবে, জায়গাটা আরও ভালো। তো জায়গাটা নো ডাউট ভালো, কিন্তু মেন হচ্ছে পুরোটা ঘুরতে দেয়নি, আর এখন আধেকটা বন্ধই করে দিয়েছে। যেটুকানি ঘুরেছি সেটুকানি দেখালাম, ছবিগুলো দেখালাম, কি খেয়েছি তাও দেখালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর আমার এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, অল করে দেবে। নেক্সট আরও কিছু প্ল্যানিং আছে। তো আজকে যেরকম নর্মালি জাস্ট এমনি ঘুরতে ঘুরতে চলে গেছিলাম, এরকম আর দুটো জায়গার প্ল্যানিং আছে একটু দূরে। সেটা যেরকম টাকি গেছিলাম একটু দূরে, তো এরকমই কিছু জায়গা আছে, তো ওটারই প্ল্যানিং চলছে আদর্শের সাথে। চললে সেটাও তোমাদের দেখাবো, খুব তাড়াতাড়ি ভিডিও আসবে ভালো জায়গায়, নতুন কিছু এক্সপ্লোর করবো, নতুন কিছু মানে এক্সপিরিয়েন্স হবে, তো বেশ ভালোই লাগছে। তো সঙ্গে থাকো এইভাবেই, আর আজ এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।